সাংসদ দীপক অধিকারী ওরফে অভিনেতা দেবের ঘাটাল সফরের আগে বিজেপির তরফে পোস্টার শহর জুড়ে। হিরণের খোঁজা খেয়ে মালদ্বীপ থেকে ঘাটালে আসছেন সাংসদ দেব। মঙ্গলবার সাত সকালে ঘাটাল শহর জুড়ে ছড়ালো এমনই পোস্টার। বিজেপির তরফে পোস্টারগুলো সাঁটানো হয়েছে বলে অভিযোগ তৃণমূলের। এমনকি পোস্টার লাগাতে দেখা যায় খোদ ঘাটালের বিধায়ক শীতল কপাটকেও। প্রসঙ্গত, দিন কয়েক আগে ঘাটালে এক কালী পূজার অনুষ্ঠানে যোগ দিতে এসে ঘাটালে অভিনেতা সাংসদ দেবকে নাম না করে কড়া ভাষায় আক্রমণ করেছিলেন বিজেপি বিধায়ক তথা অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। এরপরে তৃণমূল নেতৃত্বের তরফে একাধিক প্রতিক্রিয়াও দেওয়া হয়। সূত্রের খবর, মঙ্গলবার দুপুরে ঘাটালে বীরসিংহ উন্নয়ন পর্ষদের একটি বৈঠকে যোগ দিতে আসছেন অভিনেতা সাংসদ দেব। দিনভর ঘাটালে একাধিক কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে তার। তারই আগে ঘাটাল শহর জুড়ে এমন পোস্টার ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়ালো এলাকায়। প্রথমে ধন্যবাদ জানাই খড়গপুরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়কে। তিনি আমাদের ঘাটালের সাংসদ দেববাবুকে মনে করে দিয়েছেন ঘাটালবাসীর কথা। তিনার কথায় উনি আজকে ছুটে আসছেন। উনি সেদিন বলেছিলেন যে প্রায় 8 থেকে 9 বছর হয়ে গেছে ঘাটালের সাংসদ দেব ঘাটালবাসীর জন্য কিছু করেনি, ঘাটালের মাস্টার প্ল্যান নিয়ে ভাবেনি। উনি যেভাবে কথাগুলো বলেছেন বাস্তবটাই সত্য বলেছেন, আর বারে বারে ঘাটালবাসীর কথা মনে করে দিয়েছেন সাংসদ দেববাবুকে। তাই উনি আজকে ওনার কথায় যন্ত্রণায় বলি আর ভালোবাসায় বলি ছুটে আসছেন ঘাটালের মানুষের জন্য। তো ভালো লাগলো। তো আবারও বলবো, এরকম সময় যখন আবার আসবে, আবার হিরণদার মতো অনেক জনপ্রতিনিধি আসবে, তারা আবার মনে করিয়ে দিবে, আবার দেব আসবে। তা নাহলে ঘাটালবাসীর কথা দেব তো ভুলে যায়, সে শুধু মনে রাখে সিনেমার কথা, মনে রাখে ওই এনামুল হকের কাছ থেকে কীভাবে টাকা নেবে, গরু পাচার করবে, আর মনে তার মনে থাকে কীভাবে কাটমানির টাকা নেবে। এছাড়া তো ঘাটালের মানুষের কথা মনে থাকেই না। Thank you.